ফাইনালি বসকে পেয়ে গেছি। ওরে বাবা, কি অবস্থা বলেন, যশোর কেমন লাগতেছে? যশোরে এত ভালো লাগছে বলে হচ্ছে যশোরে দুইটা রাত স্ট্রাই করতেছি। কড়া ম্যাচ হবে ইনশাল্লাহ। যশোরের রাত্রেবেলার পরিবেশ হচ্ছে এমন, চারিদিকে প্রচুর আলো ছায়ার খেলা। সো গোপুরো দিয়ে কতটুকু বোঝা যাচ্ছে আই ডোন্ট নো, জানি না, কারণ রাতের ভিউ গোপুরোতে সেটা ভালো না। সো তারপরেও যতটুকু আসছে, বিকজ একটা প্রোগ্রামে ছিলাম, সেই কারণে তাড়াহুড়ো করে আর চলে আসতে হলো। সো এখানে বাইকটা রাখি। কিরে খুব ব্যস্ত রাখি তুই, সো এখানে গাড়িটা রাখি। আস্তে বড় বড় কিছু তালা মারতে হবে আমার গাড়িতে, বলা যায় না পৌরপার থেকে গাড়ি গুম হয়ে যেতে পারে। ফাইনালি বসকে পেয়ে গেছি। ওরে বাবা, কি অবস্থা বলেন, যশোর কেমন লাগতেছে? যশোরে এত ভালো লাগছে বলে হচ্ছে যশোরে দুইটা রাত স্ট্রাই করতেছি। মানে অন্য কোনো জেলায় কিন্তু দুই রাত স্ট্রাই করা হয় নাই, যেখানে গেছি অন্তত এক রাত, মানে প্রত্যেকটা জেলায় না, যেটা সুযোগ হয়েছে এক রাত স্ট্রাই করছি। এখানে শুধু দুই রাত? হ্যাঁ, এখানে শুধুমাত্র দুই রাত স্ট্রাই। নাকি আমাদের ভাই ব্রাদারের শ্বশুর বাড়ি এইখানে, সেই কারণে? ওইটা গোপন কথা বলে ফেললাম, সরি। মাহি ভাইয়াকে চিনেন? চিটাগাং সেও নাকি 64 ডিস্ট্রিক্টের জন্য বের হইছে। আচ্ছা আচ্ছা ভাই, তো ওই কারণে সে আসছিল আজকে, মানে সাতক্ষীরা হয়ে উনিও, মানে আমি দেখাচ্ছি ছবি। আচ্ছা, তো ওই ভাইকে আবার মোটামুটি আমি মনে করেন যে ওই নড়াইলে যাবে, এই একটু আগে আগাতে আসবে। ও আচ্ছা, যশোর থেকে নড়াইল গেছে? হ্যাঁ, নড়াইল যে উনি নড়াইল থেকে ব্যাক করে এসে আবার মাগুরা যাবে, যে ফরিদপুর যাবে, কালকে আবার উত্তরবঙ্গে ঢুকবে। কিন্তু আপনারা তো ওইদিকে, আমরা তো নড়াইল থেকে হচ্ছে এখানে। ও আচ্ছা, ওনার তো শুরু হয়েছে ওই দিক থেকে, ওই দিক থেকে শেষ হবে। গুড শট, ফেদার আহত, সানি ভাইয়ের কোপে ফেদার আহত, বক খেলা। ও বারামাস।
আমার পক্ষ থেকে কিছু আছে আর কি লাগবে কিছু লাগবে না আচ্ছা ঠিক আছে খেয়ে নেন তাহলে ওকে